কেমন আছেন আপনারা সকলকে কৃষ্ণার রান্না বান্নায় স্বাগত জানাই। আমি কৃষ্ণা চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো প্লিজ রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, এটা আমার অনুরোধ। যদি ভালো লাগে আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন আর বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী রান্নাটা সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখা যাক কীভাবে তৈরি করি। তো বন্ধুরা, আজ আমি চিংড়ি দিয়ে একটা অন্য ধরনের রেসিপি তৈরি করব। তো আজ আমি করব চিংড়ির ডাক বাংলো। আমরা তো বিভিন্ন রকমের ডাক বাংলো খেয়ে থাকি, যেমন চিকেন, মাটন। তো একবার চিংড়ি দিয়ে খেয়ে দেখা যাক বন্ধুরা কেমন লাগে। তো চলো দেখা যাক সাথে কী কী নিয়েছি। তো চিংড়ির ডাক বাংলো করতে প্রথমে যেটা লাগবে সেটা চিংড়ি মাছ। আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, এভাবে কেটে নিয়েছি, ধুয়ে রেখেছি। আর নিয়েছি ডিম, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। সাথে আরও কিছু উপকরণ রেখেছি, কাজু বাদাম, পোস্ত, চারমগজ, এগুলো সব একসঙ্গে বেটে নেব। আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন পেস্ট, আর একটা ডিমের কুসুম নিয়েছি, এটা একটু দুধ দিয়ে ফেটিয়ে নেব। তো চলো এবার মূল রান্নাতে যাওয়া যাক। প্রথমে আমি চিংড়িগুলো একটু ম্যারিনেট করে নেব, তার জন্য দিচ্ছি নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো হবে একটু চিংড়িগুলো। এটা দিয়ে একটু মাখিয়ে নেব। তো চিংড়িগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। তো রান্না করতে হলে প্রথমে আমার মশলাগুলোকে পেস্ট করতে হবে বন্ধুরা, আমি একটু পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তো ডিমের ভিতরে একটু দুধ দিয়ে ডিমটা মিক্স করে নেব, কুসুমটা। ডাক বাংলো মানে ডিম দিতে হবে, তো আমি দু রকমভাবে ডিম দিচ্ছি, একটা কুসুম এভাবে ফেটিয়ে নিয়ে আর কয়েকটা গোটা ডিম। তো দুধের সঙ্গে কুসুমটা মিক্স করে নিয়েছি, যেমন কালার নেই এখন কুসুমে, পোলট্রির ডিমের খুব একটা কালার হয় না। চলো এবার বাকি রান্নায় যাই। রান্নাটা করবার জন্য ওভেনটা অন করে প্যান বসিয়ে সর্ষের তেল দিয়েছি। এই রান্নাটা সর্ষের তেল, সাদা তেল দুটোতেই করা যাবে। তো আমরা সর্ষের তেল খাই, এজন্য সর্ষের তেলটা দিলাম, তোমরা চাইলে সাদা তেল দিতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভাজবো, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো উঠিয়ে নেব। তো এবার আমি ফোড়ন দেব। আমি কিছুটা তেল অ্যাড করে নিয়েছি মাছ ভাজা তেলের ভেতরে, দারচিনি আর এলাচ প্রথমে ফোড়ন দিলাম, আর তেজপাতা। এবার দেব পেঁয়াজ বাটা, পেঁয়াজটা পেস্ট করে রেখেছি। দেব রসুন পেস্ট, একটু ভালো করে কষিয়ে নেব।
পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেব আদা বাটা। এবার দেব যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, চার মগজ কাজু বাদাম আর পোস্ত। মশলা ধোয়া জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, নইলে মশলাটা পুড়ে যাবে। দেব হলুদ গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেমন খান সেভাবে বুঝে দেবেন, আমরা একটু বেশি ঝাল খাই বন্ধুরা। আবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নাতে মশলাটা কষানোর উপরে টেস্টটা অনেকটা নির্ভর করে, তাই না বন্ধুরা? তোমরা তো সকলেই জানো সেটা। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে আর দারুণ সুগন্ধ বেরিয়েছে। এবার আমি একটু দুধ দেব, নারকেল দুধও দিতে পারো, তাহলে আরও টেস্ট হবে। আমার কাছে আজকে নারকেল দুধ নেই, তাই গরুর দুধ দিলাম। ঘরে থাকা সামান্য উপকরণে রান্না করছি, এটাতে খুব বেশি মশলা লাগে না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। যেহেতু চিংড়ি মাছ দেওয়া সাথে ডিম, তাহলে তো বুঝতেই পারছো টেস্টটা কেমন হবে। তো এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার দেব স্বাদ মতো লবণ আর টেস্টের জন্য তো একটু চিনি দিতেই হবে। অবশ্য যারা মিষ্টি খান না তারা স্কিপ করে যেতে পারেন। আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিলে দুর্দান্ত একটা কালার আসবে, কিন্তু ঝাল কম হবে। এবার দেব যে ডিমের কুসুমটা দুধে গুলিয়ে রেখেছি, সেটা আস্তে আস্তে মিক্স করতে হবে এভাবে দিয়ে, নইলে দলা পেকে যেতে পারে। তো ডিমের গোলাটা ভালো করে মিক্স করে নিয়েছি, রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার দেব গোটা ডিমগুলো, আর সামান্য একটু জল দিয়ে ঢেকে দেব। পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছে। তো ফিরে এলাম পাঁচ মিনিট পরে, এবার ঢাকনাটা খুলে দেখব। রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো রান্নার গন্ধে তো আমার মেয়ে ছুটে এসেছে, বলে কখন ভাত খাবো, ও খিদে পেয়ে গেছে। এবার আমি দুটো কাঁচা লঙ্কা দেব, আর দেব একটু ঘি। ঘিটাও অপশনাল, যদি কেউ না খায় না চাইলে স্কিপ করতে পারো। প্রথমেই বলেছি আমরা একটু স্পাইসি খাই, তাই দিলাম।
তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানিও, ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে আর লাইক দিও একটা করে। আর নতুন বন্ধুরা পারলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো আমার রেসিপিটা হয়ে গেছে চিংড়ির ডাক বাংলো, গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে, এটা কিন্তু পোলাওয়ের সঙ্গেও দুর্দান্ত লাগবে। আমি এবার ওভেনটা অফ করে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা।